সুপ্রভাত বন্ধুরা, এক গুচ্ছ ফুল দেখিয়ে আজকের দিনটা শুরু করলাম। প্রত্যেককে জানাই একরাশ ফুলের অনেক 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 শুভেচ্ছা। আর আমি জানি আমার বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে, তবু আমি ভগবানের কাছে প্রার্থনা করব, শুধু বন্ধুদের জন্য কেন, বিশ্বের প্রত্যেকটি মানুষের জন্য, যেন প্রত্যেকে ভালো থাকে, প্রত্যেকে নিরোগ থাকে, সুস্থ থাকে। কারণ আজকে আমাদের বিশ্বে যা চলছে মহামারী, তো সেই কারণে মনে হয় যেন প্রত্যেকে সুস্থ থাকা দরকার। প্রত্যেকে সচেতন থাকবো, সুস্থ থাকবো, প্রত্যেকে যেন ভালো থাকি, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আর আজকে দেখো বাইরে কিরকম রোদ উঠেছে, আমাদের বাইরেটা একবার দেখিয়ে দিচ্ছি। আমি বারান্দা থেকে বসে দেখছি, কারণ কাজ সারা হয়ে গেছে, সব কিছু মোটামুটি সারা হয়েছে। তো এখন বারান্দায় চলে এসেছি, বারান্দা থেকে মানে দেখতে পাচ্ছি রোদটা, প্রায় 9টা বাজে এখন, 9টার সময় কি রোদটা উঠেছে, মানে চৈত্র মাস যে একদম মানে ঠাটা পড়া রোদ আর কি। তো চলো, এখানে বসে থাকলে হবে না, আমি এখন ব্রেকফাস্ট বানাবো, ব্রেকফাস্ট বানাতে এখন রান্নাঘরে যাবো। চলছে ব্রেকফাস্ট, এখানে বসিয়ে দিয়েছি গাজর, আলু, আদা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। বানাবো হচ্ছে চিড়ের পোলাও। এখানে চিড়ে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি, জলটা ঝরে গেলে ঝরঝরে হয়ে যাবে, এমনি ঝরঝরে হয়ে গেছে। এটা দিয়ে সকালের ব্রেকফাস্ট তিনজনেই অল্প অল্প করে চিড়ের পোলাও খেয়ে নেব, কারণ পোলাও তো দেওয়ার মতন আলু আর গাজরই ছিল, অন্য কোনো সবজি নেই, মানে পোলাও তো দেওয়ার মতন অন্য কোনো সবজি নেই। আছে সব ঢেঁড়স, ঝিঙে, পটল, ওগুলো তো আর পোলাও তো দেওয়া যায় না, তো গাজর আর আলু দিয়েই আমি করে নেবো আর কি। তো পোলাও প্রায় আমার এখানে রেডি, তিনজনেই পোলাও খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নার কাজে লাগবো। তো ব্রেকফাস্ট করে নিয়েছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন চলে এসেছি দুপুরবেলা যে রান্না করব তার হচ্ছে সবজি কাটবার জন্য। আর সবজি মানেই প্রথমে বলতে হয় আলু। আলু দেখবে এমন ঘর নেই যে সকাল হলে আলু কাটতে লাগে না, আর আমি এখন ওই আলুরই চোকলা ছাড়িয়ে নিচ্ছি আর কি। মানে এমন দিন যায় না যে আলুর ঝুড়িতে হাত পড়ে আর কি। আলু প্রত্যেকটা জিনিসেই লাগে, আর আলু মোটামুটি বেশিরভাগ মানুষই পছন্দ করে। যারা আলু খায় না তারা রোগের কারণে খায় না, অনেকের খাওয়া বারণ থাকে, কিন্তু আলু জিনিসটা এমনই, ওই জন্য দেখবে সবার মুখে আলু ভাতে ভাত, আলু সেদ্ধ ভাত কথাটা থেকেই যায়। যত সবজি থাকুক না কেন আলুটা কিন্তু লাগবেই। তো আলু আমি এখানে কেটে নিলাম, আর এখানে কেটে নিচ্ছি হচ্ছে করলা। করলা ভাজবো, চাকা চাকা করেই ভাজবো, আর করলা প্রায় ফুরিয়ে এসে একটিই ছিল, তো যাই হোক এই একটি ভেজে নেব, করলা ভেজে নেব। আর এখন দেখো আমি সকালবেলা সবজি কাটি, কিন্তু যখন আমার ছেলের স্কুল ছিল, সকাল হলে ওকে স্কুলে তৈরি করে পাঠাতো, তো যদিও সকালে স্কুল ছিল না, ওর ছিল 10:30 থেকে স্কুল, কিন্তু তবু আমি কি করতাম বলো তো, মানে রাত্রেবেলা সবজি কেটে রাখতাম, পারতাম না ওকে উঠিয়ে মানে তৈরি করানো, তারপরে স্নান করানো, মানে তখন তো একটু ছোটো ছিল, বছরখানেক আগে, ধরো এক বছর ধরে প্রায় স্কুল বন্ধ, তো এই তো মার্চ মাসেই স্কুল বন্ধ হয়েছিল গত বছর, তো প্রায় এক বছর হয়ে গেল। ওই জন্য ওর বাবা কথায় কথায় বলে চল স্কুল থেকে ফিরিয়ে নিয়ে চলে আসি, মানে স্কুল ঘোষণা করার পরে, লকডাউন ঘোষণা করার পরে ওর বাবা একদিন নিয়ে গিয়েছিলো, তো ফিরে এসেছিলো যেদিন প্রথম হয় আর কি। তো সেই জন্য ওর বাবা মাঝে মাঝেই বলে চল, মানে তো 21 মার্চ না কি 24 মার্চ এরকম একটা বলে, এরকম মার্চ মাসেই মোটমাট লকডাউন গত বছর হয়েছিলো। তো যাই হোক, এই সময় স্কুল যখন থাকতো আর কি ছেলের, তখন আমি রাত্রেবেলা সবজি কেটে ধুয়ে রেখে দিতাম ফ্রিজে। সকালবেলা আমি একা হাতে পারতাম না সব কিছু করে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ছেলে মানে ভীষণই কাঁদ্য, প্রথম যখন স্কুলে ভর্তি করিয়েছি প্রচণ্ড কাঁদ্য, আমাকে সমস্ত কাজ সেরে রেখে আমাকে হচ্ছে চলে যেতে হতো, ওর সঙ্গে স্কুলে বাইরে বসে থাকতো, তো জানলা দিয়ে দেখতো, রাস্তার পাড়ে মানে ক্লাসটা ছিল আর কি রাস্তার ধারে, আমি রাস্তায় বসে থাকতাম, ও মাঝে মাঝে এসে দেখতো। ওইভাবে ও প্রথম বছরটা স্কুল করেছে, মানে খুবই কষ্ট হয়েছে প্রথম বছরটা আমার, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো, প্রচণ্ড কান্নাকাটি করতো। তো যাই হোক, এখন আমি কান্নাকাটি করব, কারণ এখন আমি পেঁয়াজ কাটছি, এখন আমার হচ্ছে কান্নার পালা, কারণ পেঁয়াজ কাটতে গেলে ভীষণ কষ্ট হয়। সেদিনকে আমার বন্ধুরা আগের দিনে বলেছে যে পেঁয়াজ অর্ধেক করে কেটে জলে ভিজিয়ে রাখবে, কিন্তু তাড়াহুড়োর সময় সেগুলো হয় না, ভালো টিপস দিয়েছো কিন্তু তাড়াহুড়োর সময় না হয় না, সে বার করবো আলাদা করে কেটে জলে রাখবো তারপরে কাটবো, হয় না। তো যাই হোক, এখন তো সবজিগুলো কেটে নিচ্ছি, কেটে ধুয়ে একদম মানে রেডি করে নেব, তারপরে রান্নার পালা রান্না করে ফেলবো।
কেটে ধুয়ে আমি সমস্ত মানে রেডি করে নিয়েছি। আমি যদি রেডি করে না বসি না আমার মানে ভীষণ সমস্যা হয়, আমি করতে পারি না, মানে তাড়াহুড়ো লাগে, একটা হজবরলা হয়ে গণ্ডগোল পাকিয়ে যায়। ওই জন্য আমি কেটে ধুয়ে একদম সুন্দর রেডি করে নিয়ে তারপরে হচ্ছে আমি রান্না চাপাই। আর রান্না বলতে এখানে করবো হচ্ছে বাঁধাকপি, আর খেতে ভালো লাগে না তবু এনেছে, কি করব, কিছু করার নেই, ফেলে তো দিতে পারি না। বাঁধাকপি দিয়ে আলু দিয়ে, এই আলু কেটে রেখেছি, বাঁধাকপি আলু দিয়ে তরকারি করব। আর হচ্ছে সোয়াবিন, এটা হচ্ছে নুন গরম জল দিয়ে সেদ্ধ করে রেখেছি, সে তোমাদের কালকে দেখালাম যে 100 সোয়াবিন আনতে বলেছি শুধু ছেলের জন্য, কারণ আমার যেহেতু রোগের জন্য সোয়াবিন খাওয়া বারণ, তো ভালোবাসি কিন্তু খাওয়া বারণ, কিন্তু তবু মাঝে মাঝে খেয়ে ফেলি, আজকে খেয়ে ফেলবো। তো 100 আনতে বলেছি ছেলের জন্য, সে 1 কেজি 250 নিয়ে চলে এসেছে, কালকেই তোমাদের দেখালাম প্যাকেট। তো যাই হোক, এই সোয়াবিন দিয়ে আলু দিয়ে হচ্ছে তরকারি করব, মানে একটু গা মাখা মাখা তরকারি হবে। এই মশলা করে রেখেছি, আদা পেঁয়াজ রসুন একসঙ্গে করে রেখেছি, এতটা মশলা যদিও সোয়াবিনে যাবে না, একটু বাঁধাকপিতেও দেবো। আর হচ্ছে করলা ভাজবো, চাকা চাকা করে করলা ভেজে রেখেছি। এই হচ্ছে রান্না। আর খাবার সময় করব হচ্ছে মাছ মাখা। মাছ মাখা মানে ওর বাবা খুব ভালো খায়, মাছ মাখা মানে মাছ বার করে খাওয়ার সময়, ওটা গরম গরম, তো খেতে এখনও বহু দেরি। তো মাছটা হচ্ছে বার করে ভেজে নেবো আর কি, নুন হলুদ দিয়ে যেমন আমরা মাছ ভাজি সেই মাছের ভেজে কাঁটা বেছে নেবো, যদিও পেটি মাছ ভাজবো, কাঁটা বেছে নিয়ে তাতে পেঁয়াজ কুচো, লঙ্কা কুচো আর একটু সর্ষের তেল, নুন তো থাকবেই মাছে, ওই দিয়ে ভালো করে মাছটা চটকে মাখা হবে। খেতে খুব ভালো লাগে, আগে আমি কোনোদিনও খাইনি, এখানে এসে ওর বাবার কাছ থেকে শিখেছি। তো আজকে আর মাছের ঝোল ঝাল ভাজা কিছু করবো না, ওটা হচ্ছে মাছ মাখা। এই দিয়ে দুপুরে লাঞ্চ হবে সোয়াবিনের তরকারি, একটা গা মাখা মাখা বাঁধাকপির তরকারি, করলা ভাজা আর মাছ মাখা। তো চলো আমি রান্নাগুলো সারতে থাকি। আর আজকে আমি ভেবেছি রান্না করে নিয়ে তারপরে স্নান করব, কারণ হচ্ছে এত যা গরম পড়েছে, মানে তোমাদের সকাল সকাল আমি রোদ দেখিয়ে দিলাম, যা গরম পড়েছে, আমি দুবার করে মানে আবার মানে স্নান করব না, এখনই করব না, এমনি গরমকালে আমার 2-3 বার স্নান হয়ে যায়, কিন্তু এখনই করলে না ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা লেগে যাবে আর কি। তো স্নানটা পরে করব, রান্নাটা সেরে একদম ফ্রেশ হয়ে মানে স্নান করে ফ্রেশ হয়ে বসে থাকবো, মানে চান করে এসে রান্না করতে গিয়ে আমি আর ঘরমাক্ত হতে চাই না আর কি। তো চলো রান্নাটা সেরে ফেলি। এখানে সোয়াবিনের মশলাটা কষে নিচ্ছি, আর সোয়াবিনটা আমি এমনি ভেজে রেখেছি, আলু আর সোয়াবিন একসাথে ভেজে রেখেছি। আর এখানে দিয়ে দেবো হচ্ছে একটুখানি চিকেন মশলা, বেশি দেওয়া যাবে না, কারণ এই মশলার মধ্যে তো লঙ্কা থাকে, আমার ছেলে খেতে পারবে না ওই জন্য, আর এমনিও লঙ্কা ছাড়াই করতে হয়। তো মশলাটা কষে নিচ্ছি, আর এখানে বাঁধাকপিটাও অলরেডি ভাপিয়ে নিয়েছি, আর মশলা তো তোমাদের দেখালাম কড়াই আছে, করলা ভাজাও হয়ে গেছে। আর এই করলা ভাজাটা এইটুকুনি দেখছো, একটাই করলা ছিল, সেটা আমার ছেলের জন্যই মানে ভেজেছি, এই করলাটা ওই খেয়ে নেবে, একটা করলা ছিল সেটা বেগুন দিয়ে বা আলু দিয়ে ভাজতে পারতাম, আমার ছেলে এইটা বেশি ভালোবাসে বলে একটা করলা আমি ওকেই ভেজে দিলাম, কেন ও তেতো খেতে ভীষণ ভালোবাসে, মানে শুধু মুখে ঘুরে ঘুরে ও 2-3 খানা খেয়ে চলে গেছে আর কি। তো রান্না আমার কমপ্লিট, রান্না হয়ে গেছে, আর এই সোয়াবিনের তরকারিটা একটু রস রস রেখেছি, কারণ আলু সোয়াবিন টেনে যাবে আর কি, টেনে নেবে একটু পরে রসটা। আর গ্যাস ট্যাস সব কিছু মুছে নিয়েছি, কিন্তু আমার এখানে বাসন পড়েছে একবার দেখো, মানে এত বাসন পড়েছে, এখন মাজতে হবে আমাকে, ওই জন্যই আমি স্নান বললাম তোমাদেরকে পরে করব, কারণ স্নান সেরে এইসবগুলো আর ভালো লাগে না, কারণ গরম পড়েছে, শীতকালে ঠিক আছে, তা এত বাসন আমাকে মাজতে হবে। সিঙ্কটা বলছে ছেড়ে দে মা কেঁদে বাজি, আর আমি ভাঁড় নিতে পারছি না। তো যাই হোক, আর গ্যাসের ওইগুলো এখন মাজবো না, কারণ এরপর আমাকে মাছ ভাজতে হবে, মুছে টুছে নিয়েছি, রান্নাবান্না ঢাকা দিয়ে আমি বাসন মেজে সোজা চলে যাব হচ্ছে স্নান করতে, স্নান করে এসে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো বন্ধুরা, স্নান সেরে চলে এসেছি, স্নান সেরে মানে একদম সব কাজ সেরে এখন তোমাদের সঙ্গে এলাম কথা বলতে। অনেকক্ষণই সেরে এসেছি, এসে পাখার তলায় ওই 3 হাতের তলায় বসেছিলাম, মানে শরীর ঠান্ডা হলো আর কি। আর ছেলে হচ্ছে লিখছে, ওকে লিখতে দিয়ে এসেছি, মানে লিখতে দিয়ে কাজ করেছি, লিখতে দিয়ে স্নান করতে গেছি, সব করছি, এসে দেখছি এখনও লিখছে ওই ঘরে। আর বাবা তো নেই, বেরিয়ে গেছে, আর সব কাজ সারা, মানে শান্তি এখন। আর এই গরমকালটা না মোটে একটুও ভালো লাগে না, একটুও ভালো লাগে না, কারণ হচ্ছে কাজ, কাজের আর শেষ নেই, কাজ তো 12 মাসই থাকে, শুধু গরমকাল কেন, কাজ 12 মাসই থাকে, কিন্তু মানে এই গরমকালটা যেন বেশ বিশেষ করে কাজ করতে ভীষণ কষ্ট হয়, শুধু মানে ফ্যানটা বন্ধ করি না, ভিডিও করছি, ওই দেখো লিখছে আমার ছেলে, কি লিখছে ওই জানে, আমি পরে খাতা চেক করব, লেখা দিয়ে রেখেছি, কারি কুচ্ছের লেখা, মানে এক কারি লেখা দিয়ে রেখেছি, লেখো
তো গরমকালটা না আমার মোটে একটুও ভালো লাগে না, কি জানি কেন। মানে শীত শীতকালটা বেশ খাইয়ে সুখ, খেয়ে সুখ, ঘুমিয়ে সুখ, বেরিয়ে সুখ, মানে বেড়াতে বেরিয়ে সুখ, সবেতে সুখ, বিয়ে করে সুখ, বিয়ে করে সুখ কেন, যারা যাদের গরমকালে বিয়ে হয় তারা কিন্তু ঘেমে নেয়ে তাদের কনের শ্বাসটাই পুরো একদম নষ্ট হয়ে যায়। ওই বেনারসি, ভারী বেনারসি পরে গলায় ফুলের মালা দিয়ে মনে হয় এর থেকে আর কষ্টের কিছু নেই। যাদের গরমকালে বিয়ে হয়েছে তারা খুব কষ্ট পেয়েছে, তাহলে বলবো না গরমকালে সবেতেই কষ্ট। খেয়ে সুখ কেন বললাম, শীতকালে শীতকালে খেয়ে সুখ, ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়, খেয়ে হজমও হয়ে যায়। আর হচ্ছে শীতকালে খাইয়ে সুখ কেন বললাম, তুমি দেখবে কোনো গেস্ট আসলে পরে রান্না করে খাওয়াতেও ভালো লাগে, কেন রান্নাঘরে ঢুকলে ঘামতে হয় না, মানে মাথা গরম হয় না, হেড অফিস গরম মানেই সব গরম, মানে মাথা গরম হয় না কিছু না, মানে খাইয়ে সবেতে সুখ। আর এই গরম পড়লো চৈত্র মাসেই, কি গরম, ঠাট্টা পোড়া রোদ একদম। তোমাদের সকালবেলার রোদটা দেখিয়েছিলাম, আর এখন এই রোদটার সঙ্গে আর বলে লাভ নেই, বারান্দা যেতে পারছি না, বারান্দার মেঝেটা পুরো একদম তেতে রয়েছে। আর এখন ছেলে এখন খাটে কম বসছে, এটুকু আমার বাঁচোয়া, খাট আর সবসময় ইউজ হবে না, বসছে হচ্ছে মেঝেতে, পাথরের মেঝেতে বসে রয়েছে, আর কোনো ঠান্ডা লাগবে না, এত যা গরম পড়েছে কিচ্ছু হবে না। আর গরমকাল পড়া মানেই অতিথিদের আগমন, চলে এসেছে অতিথিরা অলরেডি, কি বলতো। আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই কম বেশি এই অতিথি আসে গরমকালে, গরমকালে অতিথির আগমন পিঁপড়ে, শীতকালে তারা শীত ঘুমে যায়, আর হচ্ছে গরমকালে, মানে আমি আজকেই প্রথম চোখে পড়ল, বিরক্ত লাগে, একদম বিরক্ত লাগে, সে এরকম লাইন দিয়ে যায়, বিরক্ত লাগে। আমার চোখে পড়ল গাছের, হ্যাঁ গাছের টবের গোড়ায় এসছে তারা, হ্যাঁ পিঁপড়ে গাছের টবের গোড়ায় এসছে, আজকে চোখে পড়লো, মানে গরম পড়তেই পিঁপড়েদের আগমন, মানে অতিথির আগমন এসে গেছে, আগমন হয়ে গেছে। এই অতিথিকে মোটেই পছন্দ হয় না, সে গরমেই হোক আর শীতেই হোক কারোরই মনে হয় না পছন্দ হয়, তো বিরক্ত লাগে একেবারে, এসে পড়েছে, শীতকালে বেশ থাকে না। ওই জন্য আমি ঠাকুর ঘরে, তারপরে রান্নার ঘরে, বিভিন্ন জায়গায় একদম সাইড দিয়ে দিয়ে আমি মানে লক্ষণ রেখা টেনে রাখি, কিছু করার নেই, কিছু করার নেই, জানি যদিও বিষ কিন্তু কিচ্ছু করার নেই। তার কারণ হচ্ছে ওই খাবার দাবারে পিঁপড়ে উঠবে, চড়বে, ঠাকুর ঘরে নকল দানা থাকে, বাতাসা ফাতাসা থাকে ঠাকুর ঘরে, ওই চড়বে ওই সব, তার থেকে ভাবে ওই ওইখানেই ওরা থাকবে, ওই গাছের টপ বারান্দাতে ওইখানেই ওরা থাকবে, ওরা ঘরে আর ঢুকতে পারবে না, অতিথিকে ঘরে ঢুকতে দেবো না, বিরক্ত লাগে। চল বাবা লেগে যা, লেখে লিখে ভালো গিয়ে, ভাতও অলরেডি হয়ে গেছে, মানে স্নান করে এসেই ভাতটা বসিয়েছি, ভাত বসাতে তো কোনো কষ্ট নেই, স্নান করে এসে ভাত বসিয়েছি, ভাত বসিয়ে এখন হচ্ছে ছেলেকে ভাত খাওয়াবো, ভাত খাওয়াবো, ছেলের শরীরটা এখন ভালোই আছে, পেটে ব্যথা তো হয়েছিলো দুদিন আগে তোমাদেরকে বলেছিলাম, এখন পুরো আজকে পুরোপুরি ঠিক আছে, কাল পর্যন্ত একটু সমস্যা ছিল, আজকে পুরোপুরি ঠিক আছে, সমানে ওষুধ খাইয়ে গেছে ওর বাবা, এই গ্যাসের ওষুধ, এই ওষুধ গ্যাস থেকেই হয়েছিলো বুঝতে পেরেছিলাম, কিন্তু হচ্ছে। আর ওর চোখটায় কি হয়েছে দেখবে তোমরা, আমি চোখ ডলতে পারছি না, দেখো চোখটা যেমন ফুলে গেছে, হ্যাঁ চোখটা দেখো কি হয়েছে, দেখো এই চোখটা দেখো স্বাভাবিক, আর এই চোখটা দেখো ফুলেছে, লাল এখানটা, মানে ছেলের আমার একটা কমছে তো আরেকটা হচ্ছে, কি বলবো বলো, একটা কমছে তো আরেকটা হচ্ছে, কি হয়েছে চোখটা জানি না, আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি চোখটা, কালকে রাত্রেও বলছে ব্যথা করছিল, আমরা তখন বললাম অত টিভি দেখিস, সব সময় জেগে থাকিস, চোখের বিশ্রাম দিস না, বাবাকে বোঝালো তোর যেমন সব সময় এক নাগারে পড়তে ভালো লাগে না, এক নাগারে লিখতে ভালো লাগে না, তো চোখটারও এক নাগারে ওই তাকিয়ে থাকতে ভালো লাগে না, বাবা বলেছে তো এক নাগারে তাকিয়ে থাকতে ভালো লাগে না, চোখটাকেও রেস্ট দিতে হয়, তুই ঘুমো, তুই ঘুমাস না, সারাদিন ঘুমোবে না, সকালে উঠবে রাত্রে ঘুমোবে, তো সারাদিন জেগে থাকবে, তো আমরা ভাবলাম মানে বদমাইশি করছে, আমরা সেটাই ভাবি, কেন বদমাইশ ছেলেদের না অনেক বুদ্ধি মাথায় ঘোরে, আর ওর ওটা ঘোরে ছোটো থেকে প্রচুর বুদ্ধি ওর মাথায় ঘোরে, মানে কুবুদ্ধি, সুবুদ্ধি নয়, তো সেটাই ভেবেছিলাম আর, কিন্তু সকালবেলা উঠে দেখলাম চোখটা ফুলে রয়েছে, পুরো লাল হয়ে গেছে চোখের তলাটা, যাই হোক যদি বাড়াবাড়ি হয় তাহলে আবার ডাক্তার দেখাতে হবে, চোখের ডাক্তার, এমনিও মনে হচ্ছে ওর চোখের প্রবলেম আছে, কারণ হচ্ছে ঠিক আছে যাও দিকে চলে যাও, লিখে ভালো গিয়ে, লেখাটা এখনো মনে হচ্ছে দুখানা লাইন বাকি আছে, আমি দেখতে পাচ্ছি, লিখে ভালো গিয়ে যাও, ও দেখি, তো এখন ওকে খাওয়াবো খাইয়ে, আমার শরীরটা ঠিক ভালো নেই, শরীরটা ঠিক ভালো নেই, মানে এমনি সব ঠিকই আছে, কিন্তু যেন একটা ক্লান্তি ভাব, মানে একটা গরমের জন্যই হয়তো, আর হচ্ছে পা দুটো, মানে পায়ের যে পাতা দুটো ওটা মানে হচ্ছে সবসময় ভারী হয়ে থাকছে, রোগের কারণেই বুঝতে পারি, কিন্তু মানে সব সময় পায়ের পাতা দুটো ভারী, মানে শরীরকে হালকা মনে হচ্ছে, পায়ের পাতা দুটো যেন সবসময় ভারী, কোনো সার নেই এরকম মনে হচ্ছে,
এরকম আগেও হয়েছিল, তখন ডাক্তার টেস্ট করতে দিয়েছিল, থাইরয়েড বেড়ে গেছিলো। হয়তো এবারও তাই হচ্ছে, দেখি কিছুদিন নিয়ে না আবার টাইট মানে টেস্ট করাতে হবে। অনেক দিন টেস্ট হয়ওনি অনেক দিন, 6-7 মাস 8 মাস হয়ে গেছে হয়নি। চলে যাও বাবা লিখে নে, তো চলো ওকে খাইয়ে নিই, খেয়ে দিয়ে পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে এসে আমি একটু জাস্ট শুয়েছি এই কারণে বহুদিন পর আমার শোয়ার ভাগ্য হলো বলতে পারো দুপুরবেলা আর কি। তার কারণ হচ্ছে খাওয়া দাওয়া করে ছেলে ভীষণ কান্নাকাটি করছিল, বাবা ঘুরতে নিয়ে চলো ঘুরতে নিয়ে চলো। তো ওর বাবা এই কাছে পিঠেই জাস্ট এদিক ওদিক সেদিক রাস্তায় একটু ঘোরাবে আর কি, 1 ঘন্টার মধ্যে ফিরে পড়বে। আর এখন যদিও দুপুর নেই, এখন বিকেল 5টা বাজে, আর এখন নিয়ে গেল ওর বাবা, এই মাত্র জাস্ট ওরা বেরোলো, তো এই 5টা 6টার মধ্যে চলে আসবে বললো। দিয়ে ওর বাবা আবার কাজে যাবে আর কি। তো 1 ঘন্টা বাবা ছেলে এদিক ওদিক ঘুরবে, হয়তো ওর সামনে একটা পার্ক আছে, পার্কে হয়তো নিয়ে যাবে। ব্যাস এই 1 ঘন্টা আমি এখন একটু জাস্ট চোখ বন্ধ করবো, কারণ বহুদিন বহু মাস পর আমার হয়তো বছরও পর আমাকে ভগবান সুযোগ দিয়েছে একটুখানি নিরিবিলিতে একা থাকার। আমি না কিছুটা সময় একা থাকতে ভীষণ ভালোবাসি, এমনি লোকজন ভালোবাসি, গল্প করতে ভালোবাসি, বকবক করতে ভালোবাসি, সব ঠিক আছে, কিন্তু কিছুটা সময় একদম একা, কেউ আমাকে ডিস্টার্ব করবে না, আমি আগেও বলেছি সেটা, ওই একাকিত্বটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, অনেক দিন পর আমি এই একাকিত্বটা পেয়েছি, একাকিত্বটাকে কাজে লাগাবো কী করে না, আমি একটু ঘুমাবো। দেখতে পাচ্ছ জাস্ট চুল খুলে দিয়ে আমি একদম শুয়ে পড়েছি, ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ পাচ্ছ। এই 1 ঘন্টা আমি জাস্ট রেস্ট নেবো, একা থাকবো, কারণ রেস্ট থেকে আমি শুয়ে ঘুমিয়েই পড়বো হয়তো, কারণ অনেক সকাল উঠেছি, রাতেও অনেক রাত করে ঘুমোই, তো ঘুমিয়ে পড়বো। আর ব্লগটাও আমি এখানেই শেষ করবো, আর বেশি কথা বাড়াবো না, কারণ ঘুম পাচ্ছে, আর যদি বেশিক্ষণ তোমাদের সঙ্গে বকবক করি তাহলে আবার ফিরে চলে আসবে, তাহলে আমার ঘুমটাই মাটি হয়ে গেল। ও সন্ধ্যাবেলা আসলো, ওকে আবার পড়তে বসাবো, তার আগে আবার বললো যে আমি আজ সকাল থেকে অনেক করেছি, আমাকে বলেছিলো তুমি ঘুরতে নিয়ে চলো, আমি বললাম আমি যাবো না, আমার না কেমন হয়ে গেছে 1 বছর ধরে না বেরিয়ে বেরিয়ে না বেরোতে ইচ্ছে করে না, সেই বেরোনে রেডি হওয়ারে তৈরি হওয়ারে ভালো লাগে না। আমার বাবাকে বললাম তুমি নিয়ে যাও, 1 ঘন্টা এদিক ওদিক ঘুরিয়ে আনো আর এনে দিয়ে যাবে, তারপরে আর যাই হোক পড়বে। বললাম তুই যদি ঘুরতে গেলে আসলে পরে পড়বি, বলছে হ্যাঁ আমি পড়বো, ভালো কথা, যাক ঘুরে আয়। রোদের মধ্যে গেছে, রোদ যদিও নেই, রোদ নেই, রোদের তাপটা রয়ে গেছে, যাই হোক ঘুরে আসুক, অনেকদিন ছেলেটা এমনিও বেরোয় না, ঘরেই থাকে। যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করবো, কারণ আমি 5টার 10 যাচ্ছে, এখন একটু চোখ লাগাবো আর কি, ঘুমাবো। কতক্ষণ ঘুম হবে জানি না, কিন্তু ঘুম মানে চোখটা বন্ধ করলে ঘুমিয়ে পড়বো, 1/2 ঘন্টা হলেও যথেষ্ট রেস্ট শরীরে, কারণ আমার রেস্টের ভীষণ অভাব, আমার রেস্ট খুব অভাব। যারা আমার পুরনো বন্ধু তারা জানে যে আমি 3-4 সময় শুতে যাই, আবার 7-8 উঠে পড়ি, আর সারাদিন আমার বিছানার সঙ্গে সম্পর্ক থাকে না। তো আজ যেহেতু আমি বিছানার সঙ্গে সম্পর্ক পাতাবার আমি সুযোগ পেয়েছি, সুযোগটাকে আমি এখন কাজে লাগাবো, বিছানার সঙ্গেই সম্পর্ক হোক, একটু চোখ জড়িয়ে নিই। আর ব্লগটাও এখানেই শেষ করবো, আগামীকাল আসবো নেক্সট কোনো ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য তোমরা ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসতে থেকো, যেটা আমি সবসময় বলি, আর নিরাপদে থেকো এখন, আর মানে নিরাপদে থাকতে হবে আমাদের যা অবস্থা, আমি প্রথমেই ব্লগের শুরুতে বলেছি, বিশ্বে যা মহামারী শুরু হয়েছে, মানে 1 বছর কাল চলছে আর এখনও তার ঢেউ আছড়ে পড়ছে আবারও। তো প্রত্যেককে সচেতন থাকতে হবে, প্রত্যেকে বাইরে বেরোলেই মাস্ক ব্যবহার করবো, স্যানিটাইজার ব্যবহার করবো, আমরা সবাই জেনে গেছি, এই জিনিসগুলোর সঙ্গে সবাই পরিচিত হয়ে গেছি, কিন্তু তবু অনেক মানুষ অসচেতন হয়ে অনেক কাজ করে ফেলে, তো সেগুলো আমরা কখনোই করবো না। নিরাপদে থাকবো, নিজেদেরকে সুস্থ রাখবো, অপরকেও সুস্থ থাকতে সাহায্য করবো। তো চলো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করি, আজকের জন্য টাটা জানিয়ে দিই, আগামীকাল আবার আসবো, তোমাদের বন্ধু চৈতালি আবার বকবক করতে আসবো, টাটা।